আল্লাহর সাথে যারা শিরিক করলো এই শিরিকি গুনাহ আল্লাহ কি করবে না, মাফ করবে না। মানুষ অনেক মানুষ মনে করে এলেম না জানার কারণে যে মাজারে জিনিস হইয়া আছে এনার কাছে যদি যায় তাহলে সন্তান দান করবে, এনার কাছে যদি যায় ভাগ্য খুলে দিবে, এনার কাছে যদি যায় মনের আশা আকাঙ্ক্ষা সব তিনি পূরণ করবে বলে নাউজুবিল্লাহ। ক্ষমতা আছে, ক্ষমতা আছে, ভাগ্য পরিবর্তন করবে কে, রিজিক দিবে কে, সন্তান দিবে কে, রোগ নিরাময় করবে কে, আল্লাহ, অন্য কার এই ক্ষমতা নাই। আপনি নামাজ রোজা করে ইবাদত বন্দিগির করে এত কষ্ট করে ইবাদত বন্দিগির করলেন আর নামাজ পড়ার পর যখন মাদারের কাছে যায় সাজদা দিলেন, মাদারের কাছে যায় সাহায্য চাইলেন, মাদারের কাছে যায় মনের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন, আপনার নামাজ রোজা ইবাদত বন্দিগির সব নষ্ট হয়ে গেল। বন্ধুরা আমার, চাইতে হবে কার কাছে? সন্তান নাই চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কোরআন শিখাই দিছে সন্তান নাই চাও আল্লাহর কাছে। আল্লাহ তাআলা কোরআনে কথা বলে দিয়েছেন আল্লাহর কাছে, খুলে বলো রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় রব তুমি আমাকে একটা নেক পুত্র দান করো। এভাবে নামাজ পড়ে পড়ে কান্দেন, আবার আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল করে নিবে। এজন্য আল্লাহর কাছে যেতে হবে, বিপদে আপদে সমস্ত অবস্থায় কাকে স্মরণ করতে হবে বলুন? আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আর তোমরা তোমাদের প্রতিপালককে স্মরণ করো, তার জিকির করো, তিনি তোমাদেরকে স্মরণ করবেন, তার কৃতজ্ঞতা হয়ো, অকৃতজ্ঞ গোলাম হয়ো না। আল্লাহ জানি আমাদেরকে তার কৃতজ্ঞ গোলাম হওয়ার তৌফিক দান করুন বলি আমিন। বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, এক ব্যক্তি একটা ভাঙা মূর্তি নিয়ে হুজুরের সামনে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে জিজ্ঞাসা করলেন তোমার হাতে এটা কি? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ এটা হলো আমার দেবতা, আমি এই দেবতাকে অনেক বিশ্বাস করি, আমি সবসময় এই দেবতাকে সাথে রাখি, আমার মনে এই বিশ্বাস যে আমার বিপদ আপদ মুসিবত যা হবে এই দেবতা আমাকে দূর করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে বলে ইয়া রাসূলুল্লাহ আজ আমি সফরে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম, সাথে দেবতাকে নিয়ে যাওয়ার জন্য আমি তাকেও সাজালাম, এই ভেবে যে আমি যে সফর করব এই সফরের মধ্যে যদি কোনো বিপদ আপদ হয় তাহলে এই দেবতা আমাকে রক্ষা করবে, আমি দেবতাকে সাথে নিয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ হঠাৎ করে আমার প্রাকৃতিক ডাকে সারা পড়ে গেল, আমি একটু জরুরত সারতে যাব, চিন্তা করলাম ওই নাফাক জায়গায় তো দেবতাকে নিয়ে যাওয়া যায় না, এই ভেবে দেবতাকে এক গাছের নিচে রেখে আমি কি করলাম আমার জরুরতটাকে সারলাম। জরুরত সারার পরে আয়েশা দেখি আমার দেবতার সারা শরীর পানি দ্বারা সিক্ত হয়ে গিয়েছে। এবার আমি চিন্তা করলাম যে আমার দেবতার শরীরে যে পানি দ্বারা সিক্ত হয়েছে এটা তো সাধারণ কোনো পানি না, এটা রহমতের পানি হবে, এই ভেবে আমার জিহ্বা দিয়ে তার সারা শরীরটা চাটা শুরু করে দিলাম। চাটতে যায়া আমার জিহ্বার ভিতরে ধ্যাস এবং গন্ধময় হয়ে গেল, যে গন্ধযুক্ত পানি লাগলো, এত দুর্গন্ধ যে আমার পেটের সমস্ত আতুরি মনে হয় যে বের হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আমি এদিক ওদিক তাকাতে লাগলাম, হঠাৎ দূরে দেখলাম এক কুকুর দাঁড়িয়ে আছে, আমার বুঝতে এটা বাকি রলো না যে আমি যখন দেবতাকে গাছের নিচে রেখে আমার জরুরত সারতে গেলাম তখন এই কুকুরটা এসে আমার দেবতার সারা শরীরে প্রসাব করে মেখে দিয়েছে। এবার আমি বুঝতে লাগলাম যে দেবতা কুকুরের প্রসাব থেকে নিজেকে আত্মরক্ষা করতে পারে না, সেই দেবতা কিভাবে আমাকে বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করবে। রাগে ক্ষোভে দেবতাকে ধরে জোরে একটা আছাড় দিলাম আর ভেঙে গেল। আল্লাহ নবীজি বললেন বুঝলাম তোমার হিস্টরি, এখন তুমি কির জন্য আমার কাছে আসছো? এই লোকটির এই কথা শোনার সাথে যদি ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি বললেন রাসূলুল্লাহ কোনোদিন এমন ভাবে হাসতেন না, তার এই দাঁত মোবারক দেখা যাইতেন। ওই লোকটির ঘটনা শোনার সাথে সাথে
বিশ্বনবীজি এমন চমৎকার করে মিষ্টি হাসি দিয়েছেন, সাথে সাথে তার দন্দ মুবারক দেখা গিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, আচ্ছা বুঝলাম তোমার কাহিনী, তোমার হিস্টোরি, তুমি এখন আমার কাছে কেন আসছো? সেই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি কোন স্রষ্টা কখনো সৃষ্টি হতে পারে না, আমি আসল স্রষ্টাকে ছেড়ে সৃষ্টির গোলামি করছি, সৃষ্টির বন্দিগি করছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে সেই মহান স্রষ্টার গোলাম হিসাবে আমাকে আল্লাহ রঙে রঙিন করে দেন, আমাকে কালেমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কারো হেদায়েতের চক্ষু যদি খুলে দেয়, হৃদয়ের বদ্ধ দুয়ার যদি খুলে দেয়, হেদায়েতের রাজপথে সে চলবেই, চলমান চলবে। বন্ধুরা আমার, মারা আমার, সবাইকে বলবো, কোনো মাজার মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে না। কোনো মাজার আপনার রিজিকের চাকা ঘুরিয়ে দিতে পারে না। রিজিকের চাকা ঘোরার জন্য বেশি বেশি নেক আমল করতে হবে, বারবার 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 আল্লাহর দরবারে অজর নয়নে চোখে রস্তু ছেড়ে কাঁদতে হবে। আমরা কাঁদতে পারি না, আমরা দোয়া করতে পারি না, আমরা আল্লাহর ইবাদত সেইভাবে করতে পারি না যেইভাবে আল্লাহর ইবাদত করলে আল্লাহ আমাদেরকে কি করতেন, সাহায্য করতেন। বন্ধুরা আমার, আল্লাহর সাথে অংশীদার করা যাবে না।